হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইথ মেডিকো মাইসেন ফ্রিয়া মজুমদার আই এম আ ফাইনাল প্রফ এম বিবিএস স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আজকে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো তোমাদের এর আগেই জাস্ট কিছুক্ষণ আগেই আমি তোমাদের একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে যে শিডিউল পাবলিশ হয়েছে সেখানে ফার্স্ট রাউন্ডে তোমাদের কি কি করতে হবে কখন করতে হবে পুরো শিডিউলটাই কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করে তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি তো তোমরা যারা ভিডিওটি দেখো তারা অবশ্যই চেক করে নিও আমার চ্যানেল থেকেই সেটা পেয়ে যাবে এবং এখানে আই বাটনেও চলে আসবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমি তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম যে যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তো সেই জন্য এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এবং স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডের পুরো ডিটেলস আমি এই ভিডিওতে বলবো কবে কি করতে হবে কখন করতে হবে কোথায় করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের এখানে ক্লিয়ার করে বলে দেবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্তই দেখো এবং যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যেতে পারো তো সেই জন্য সকলকে রিকোয়েস্ট করব যে স্কিপ করো না পুরো ডিটেলসে ভিডিওটি দেখো তাহলে তোমাদের কাউন্সেলিং নিয়ে পুরো ক্লিয়ার আইডিয়া চলে আসবে এবং কখন কি করতে হবে প্রত্যেকটা স্টেপই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কলেজ পাওয়ার জন্যে এবং সেই জন্যই আমি তোমাদেরকে এটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি আমি যতদূর পারি ততটা তো চলো শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে আমি তোমাদেরকে সকলকে একটা রিকোয়েস্ট করতে চাই যারা পুরোনো আছো তারা তো অবশ্যই দেখবে ভিডিও ঠিক আছে বাট যারা নতুন আছো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এইরকমই কাউন্সেলিং নিয়ে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান আমি তোমাদের এই ভিডিও মানে আমার চ্যানেলে তোমাদের ভিডিওর মাধ্যমে দিতে থাকবো তো তোমরা প্রত্যেকটি ইনফরমেশান যথাসময়ে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকানটি প্রেস করে রেখো যাতে যখনই আমি তোমাদের নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও বিকজ প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো চলো না করে ভিডিওটি স্টার্ট করা যায় তো এই ভিডিওতে আমি তোমাদের রাউন্ড টু থেকে বলবো এর আগের ভিডিওতে জাস্ট কিছুক্ষণ আগে যেটা আপলোড করেছিলাম সেখানে আমি রাউন্ড ওয়ানের পুরো ডিটেলস আমি তোমাদের বলে দিয়েছি তো তোমরা যারা দেখোই তারা অবশ্যই আই বাটন থেকে কিন্তু দেখে নিও তো তার পরের ভিডিও হলো এই ভিডিওটা যেখানে পরবর্তী কাউন্সেলিংয়ে কি কী করতে হবে ফার্স্ট রাউন্ডের পরে সেইগুলো এখানে ডিটেলসে বলা আছে তো ফার্স্ট রাউন্ড পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের রাউন্ড টু স্টার্ট হবে সেখানে তোমাদের রাউন্ড টু এর জন্য আবার অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা নিট ইউজিতে কোয়ালিফাইড হয়েছে তারা তো এখানে অনেকের কোয়েশ্চেন আছে যে যারা ধরো ফার্স্ট রাউন্ড অ্যাটেন্ড করেছিল তারা কি আবার সেকেন্ড রাউন্ডের জন্য নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কি না তো নতুন করে তোমাদের আর অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে তোমরা যখন অ্যাডমিশন নেবে যদি কেউ তার মধ্যে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার সময় যদি কেউ কেউ সেকেন্ড রাউন্ডে আবার অ্যাটেন্ড করতে চাও তাহলে কিন্তু তোমাদের আপগ্রেডেশনের উইলিংনেসে ইয়েস করতে হবে তাহলেই তুমি সেকেন্ড রাউন্ড করতে পারবে এবং সেক্ষেত্রে তোমার আর অনলাইন রেজিস্ট্রেশন আবার সেকেন্ড রাউন্ডের জন্য নতুন করে করতে হবে না বাট যারা ধরো ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে চাইছে তাদের ক্ষেত্রে আবার নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে মানে যারা ফার্স্ট রাউন্ডে একদমই অ্যাটেন্ড করেনি ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট না করলে শুধুমাত্র সেই ক্যান্ডিডেটরাই অনলাইন রেজিস্ট্রেশন করবে সেকেন্ড রাউন্ডের জন্য নতুন করে তো সেটা কবে থেকে হবে চোদ্দোই আগস্ট দু থেকে পনেরোই আগস্ট দু হাজার তেইশ চোদ্দোই আগস্ট দু হাজার তেইশে সকাল এগারোটা থেকে শুরু হবে এবং পনেরোই আগস্ট দু হাজার তেইশের বিকাল চারটে পর্যন্ত তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন হবে সেকেন্ড রাউন্ডের জন্যে এবং তারপর যেটা ফি পেমেন্ট অনলাইনই তোমাদের ফি পেমেন্ট করতে হবে সেটা হবে চোদ্দোই আগস্ট দু হাজার তেইশে সকাল এগারোটা থেকে পনেরোই আগস্ট দু হাজার তেইশে রাত বারোটা পর্যন্ত তো এটাও ফার্স্ট রাউন্ডের মতনই যে অনলাইন রেজিস্ট্রেশনটা করার সময় পাবে পনেরোই আগস্টের বিকাল চারটা পর্যন্ত বাট তোমরা ফি পেমেন্টে যদি কিছু প্রবলেম হয়ে থাকে ধরো রেজিস্ট্রেশন করে কমপ্লিট করে তারপর যখন ফি পেমেন্ট করলে সেটা সাকসেসফুল হলো না কোনো কারণে তাহলে সেই সাকসেসফুল করার জন্য তুমি কিন্তু টাইমটা পাবে রাত বারোটা পর্যন্ত তারপর আর হবে না তো চারটে থেকে রাত বারোটা মানে ওই আট ঘন্টা কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে ফি পেমেন্টের জন্যে তো যাদের কোনো প্রবলেম হয় যে ফি পেমেন্টের নিয়ে তো তারা ওই টাইমেও করে নিতে পারো অসুবিধা নেই এরপরে যেটা আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ভেরিফিকেশান অফ ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার ফর এনআরআই ক্যান্ডিডেটস ভেরিফিকেশান উইল বি ডান অ্যাট স্বাস্থ্য ভবন তো যারা শুধুমাত্র এনআরআই ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশানটা স্বাস্থ্য ভবনে হবে আর বাকি সমস্ত ক্যান্ডিডেটদেরই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা তাদের রেসপেক্টিভ কলেজে হবে কোন কলেজে হবে সেটা তোমরা যখন অনলাইন ফি পেমেন্ট করবে রেজিস্ট্রেশন করবে তখন তোমাদের একটা অ্যাক্নলেজমেন্ট স্লিপ জেনারেট হবে অনলাইনে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপেই তোমাদের ওই কলেজের নাম লেখা থাকবে যেই কলেজে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হবে তোমাকে ফিজিক্যালি সেই কলেজে প্রেজেন্ট থাকতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এবং সেই ডকুমেন্টসের সাথে ওই ডকুমেন্টসের দু কপি করে প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে যাবে দুটো সেট তৈরি করে তো সেই সমস্ত কিছু নিয়ে তোমার অ্যাক্নলেজমেন্ট স্লিপে যেই কলেজের নাম দেওয়া থাকবে তোমাকে সেই কলেজেই যেতে হবে যেটা আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কলকাতার চারটে পাঁচটা কলেজেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয় বাকি ফেরি কোন কোনো কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় না তো শুধুমাত্র কলকাতাতেই এসে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে তার জন্য তোমাকে দেখো এখানে ডেট যেটা দিয়েছে ষোলোই আগস্ট দু হাজার তেইশ সতেরোই আগস্ট দু হাজার তেইশ দুদিন সময় দিয়েছে ফার্স্ট রাউন্ডের জন্য কিন্তু তিন দিন সময় দিয়েছিল যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট ফার্স্ট রাউন্ডেই অ্যাটেন্ড করবে তো সেই জন্য ফার্স্ট রাউন্ডে যেহেতু হিউজ একটা প্রেশার থাকবে স্টুডেন্টদের ডকুমেন্ট ভেরিফিকেশানে সেই জন্য ওটাতে তিন দিন সময় দেওয়া হয়েছে আর যারা সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করবে তাদের বেশিরভাগ স্টুডেন্টই ফার্স্ট রাউন্ডে অলরেডি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেবে তো সেই জন্য সেকেন্ড রাউন্ডে একটু চাপটা কম থাকবে বলে সেকেন্ড রাউন্ডে শুধুমাত্র দু দিন দেওয়া হয়েছে তো ষোলো এবং সতেরো তারিখ এবং সময়টা হলো সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত ষোলো তারিখেও তাই সতেরো তারিখেও তাই তো সকাল এগারোটা থেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান স্টার্ট হবে বাট তোমাকে কিন্তু সেই কলেজে প্রেজেন্ট থাকতে হবে মানে এটা বেটার যে তোমরা একটু যত পারো সকাল সকাল চলে যাবে কলেজে যাওয়ার পর তোমাদের ওখানে লাইন দিতে হবে যে দেখবে প্রচুর স্টুডেন্ট ওখানে থাকে তো সেই জন্য যত আগে যাবে তত আগে আগে লাইনে দাঁড়াতে পারবে তো সেই জন্যে চেষ্টা করবে যে হাতে টাইম নিয়ে কিছুক্ষণ আগে পৌঁছে যাওয়ার তো ওই যা বললাম যে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং তার সঙ্গে জেরক্স কপি দুই সেট করে নিয়ে যাবে দুটো সেট করে নিয়ে যাবে নিয়ে ওই ডেটগুলোতে ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্টে তোমাদের রেসপেক্টিভ কলেজে যেই কলেজে তোমার অ্যাক্নলেজমেন্ট স্লিপে নাম থাকবে সেই কলেজেই তুমি যাবে অন্য কলেজে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে বাট সেটা অন্য স্টুডেন্টদের হবে যার যেই কলেজের নাম থাকবে সে তাকে সেই কলেজেই যেতে হবে অন্য কলেজে গেলে কিন্তু হবে না আর এটা শুধুমাত্র যারা ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করছো মানে যারা ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডেই অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন ফি পেমেন্ট করেছো তারাই কিন্তু করবে যারা ফার্স্ট রাউন্ডে অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশান রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে ফেলেছ তাদের আর সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু আবার আলাদা করে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে না তাদের ফার্স্ট রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশানটাই তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্যও হয়ে যাবে তোমাদের শুধু যারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করে নেবে এবং অ্যাডমিশান নিয়ে নেওয়ার পরে যদি সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাটেন্ড করতে চাও তাহলে তোমাদের অনলাইন মানে তোমাদের সরি তোমাদের চয়েস ফিলিং থেকে আবার কাউন্সেলিং প্রসেসটা স্টার্ট হবে যারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেছ তাদের আর যারা কলেজ পাওনি ফার্স্ট রাউন্ডে যদি কলেজ না পেয়ে থাকুক তাহলেও তোমাদের চয়েস ফিলিং থেকেই সেকেন্ড রাউন্ডটা স্টার্ট হবে তোমাদের আবার নতুন করে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান এসব করতে হবে না ফি পেমেন্ট করতে হবে না রেজিস্ট্রেশনও করতে হবে না শুধু যারা ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করবে তাদের ক্ষেত্রেই অনলাইন রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত কিছুই কিন্তু করতে হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর সেকেন্ড রাউন্ড এটা হবে টোয়েন্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আফটার টুয়েলভ পি এম তো তোমরা ষোলো এবং সতেরো তারিখে সতেরোই আগস্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর একুশ তারিখে যারা সেকেন্ড রাউন্ডের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান করেছিল তাদের মধ্যে যারা সাকসেসফুলি ভেরিফাইড হবে তাদের একটা লিস্ট পাবলিশ হবে এবং সেই লিস্টটাই কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল ক্যান্ডিডেটসদের লিস্ট এবং যাদের নাম ওই লিস্টে থাকবে তারাই সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হবে এবং তোমাদের যেটা সেকেন্ড রাউন্ডের জন্য স্টেট র্যাঙ্ক সেটাও কিন্তু ওই লিস্টটা দেখেই বোঝা যাবে এবং তার সঙ্গে তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য কোন কলেজে কতগুলো সিট আছে মানে সিট ম্যাট্রিক্স সেকেন্ড রাউন্ডে সেটাও পাবলিশ হবে সেম ডেটেই একুশ আট দু হাজার তেইশ একুশে আগস্ট আফটার টুয়েলভ পি এম দুপুর দুপুর বারোটার পরে তোমাদের সিট ম্যাট্রিক্সও পাবলিশ হবে সেকেন্ড রাউন্ডের এবং তোমাদের যারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস থাকবে সেকেন্ড জন্য তাদের লিস্ট পাবলিশ হবে এরপরে যেটা চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং যেটা অনলাইন হবে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস মানে যে লিস্টে যাদের নাম থাকবে সেই ক্যান্ডিডেটসরাই শুধুমাত্র অনলাইন তারপরে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে পারবে সেটা কবে হবে ফোর পিএম অফ টোয়েন্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অফ টোয়েন্টি এই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাজ পার সার্ভার টাইম সো তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং হবে একুশে আগস্ট বিকাল পাঁচ চারটা থেকে বাইশে আগস্ট রাত বারোটা পর্যন্ত এই টাইমের মধ্যেই কিন্তু তোমাকে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করে নিতে হবে তো তোমাদের আরও একবার আমি তোমাদের মনে করিয়ে দিই যে চয়েস ফিলিং এবং চয়েস লকিংটা কিন্তু খুবই ভাইটাল তো তোমরা অবশ্যই একটা নিজেদের থেকে আগে থেকেই প্রেফারেন্স লিস্ট বানিয়ে রেখো এখন অন এনাফ টাইম আছে এখন তোমরা ভেবে ভেবে যে কোন কলেজ তুমি আগে প্রেফারেন্স দিতে চাও কোন কলেজ পরে প্রেফারেন্স দিতে চাও একটা লিস্ট বানিয়ে রেখো এবং তোমাদের যদি সেটা নিয়ে কোনো কনফিউশন হয় আমি চয়েস ফিলিং নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো আমার চ্যানেল থেকেই এবং কীভাবে করতে হবে চয়েস ফিলিং সেটা নিয়েও ভিডিও আপলোড করা আছে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও যাদের কোনো কনফিউশন আছে তারা তো অবশ্যই কিন্তু চয়েস ফিলিংটা খুব ভাইটাল এবং খুব ভালোভাবে করতে হবে না হলে তোমাদের কিন্তু কলেজ পাওয়া থেকে তোমাদের বাই চান্স কোনো চয়েস ফিলিংয়ের ভুলের জন্য মিস্টেক হয়ে যেতে পারে তো সেই জন্য চয়েস ফিলিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে এবং সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং নিয়ে আমি পরে যখন তোমাদের কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে তখন আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো বিকজ সেকেন্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্সের পর দেখে সিট কোন কলেজে কত আছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংটা করা উচিত তো সেই জন্য আমি এখন সেটা নিয়ে আর ভিডিও আপলোড করছি না এখন আমি ইন জেনারেল যেটা চয়েস ফিলিং প্রেফারেন্স রেস্ট রাখা উচিত কলেজে সেই হিসাবে আমি কলেজ কলেজে একটা প্রেফারেন্স লিস্ট তৈরি করেছিলাম এবং তোমাদের চয়েস ফিলিং কীভাবে করতে হবে সেটা আপলোড করেছিলাম তো সেকেন্ড রাউন্ড যখন স্টার্ট হবে এবং সেকেন্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্স দেবে কোন কলেজে কতগুলো সিট আছে সেটা দেখে তোমাদের একটা প্রেফারেন্স লিস্ট আমি তখন তৈরি করে দেবো এখন আমি সেটা নিয়ে ভিডিও আপলোড করছি না কারণ সিট ম্যাট্রিক্স না দেখে কিন্তু চয়েস ফিলিং করা যাবে না তখন তো তোমরা সেই ভিডিও পরে পেয়ে যাবে তো চয়েস ফিলিং এবং চয়েস লকিং যেটা হবে একুশে আগস্ট বিকাল চারটে থেকে বাইশে আগস্ট রাত বারোটা পর্যন্ত এরপর যেটা সেকেন্ড রাউন্ডে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে পঁচিশে আগস্ট দু হাজার তেইশ আফটার ফোর পি তো পঁচিশে আগস্টে তোমাদের সেকেন্ড রাউন্ডে রেজাল্ট পাবলিশ হবে সিট অ্যালটমেন্ট লেটার আর কি সেটা বিকাল চারটার পর পঁচিশে আগস্ট তোমরা পেয়ে যাবে তারপর যেটা দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস To the allotted institute with requisite original documents, college requisite fees, and bond. Once successfully re verified, they can get admitted in the allotted seat. Upgraded candidates need to get a submitted fee and document back with server generated relieving letter from previous college before moving for admission. ইন নিউলি অ্যালোটেড কলেজ তো যেটা এটা কিন্তু খুবই ভাইটাল মানে তোমরা এই তিন মানে আগে আমি তোমাদের বলে দিই যে রিপোর্টিং এবং অ্যাডমিশান তারপর কোন কোন ডেটে হবে তোমাদের যেটা রেজাল্ট পেয়ে যাবে তোমরা পঁচিশে আগস্ট আফটার ফোর পি এম তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিশান এবং অ্যাডমিশান যেটা হবে কলেজে রিপোর্ট করে তোমাদের মানে কলেজে প্রেজেন্ট থাকতে হবে এবং অ্যাডমিশান নিতে হবে সেটার ডেট দিয়েছে চার দিন আঠাশে আগস্ট দু হাজার তেইশ উনত্রিশে আগস্ট দু হাজার তেইশ এবং একত্রিশে আগস্ট দু হাজার তেইশ ফার্স্ট সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত এই চার দিন সময় দিয়েছে এই চার দিনে কিন্তু তোমাদের কলেজের কলেজে অ্যাডমিশান নিতে হবে এর বাইরে কোনো ডেটে গেলে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারবে না সো যারা ফ্রেশলি সেকেন্ড রাউন্ডেই ফার্স্ট সিট পাচ্ছ তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তারা ডিরেক্ট যখন সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে তারপরে তোমাদের এই ডেটগুলোর মধ্যে কোনো একটা ডেটে গিয়ে অ্যাডমিশান নিয়ে নেবে কোনোই প্রবলেম হবে না তো সকলকে আমি অ্যাডভাইস দেবো যে ফার্স্টের ডেটেই যাওয়ার চেষ্টা করবে কারণ কোনো যদি ডকুমেন্টসের প্রবলেম থাকে কোনো কিছু প্রবলেম থাকলে তোমরা সেটা সেকেন্ড ডে বা থার্ড ডেতে তোমরা কারেকশান করে নিতে পারবে বাট তোমরা যদি ডিরেক্ট লাস্ট ডেটেই অ্যাডমিশান নিতে যাও এবং কোনো ডকুমেন্টসের ভুল থাকলো বা কিছু তখন কিন্তু অ্যাডমিশান প্রসেসে কিছু যদি ওনারা না তোমাদের অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু অ্যাডমিশান হবে না তো সেই জন্যই সকলে টাইম হাতে রেখে ফার্স্ট ডে বা সেকেন্ড ডেতেই অ্যাডমিশান নিয়ে নেওয়ার চেষ্টা করবে তো এটা গেল যারা ফ্রেশলি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাচ্ছ তাদের ক্ষেত্রে বাট যারা ধরো আপগ্রেডেড হয়ে কোনো কলেজ পাচ্ছ মানে ধরো ফার্স্ট রাউন্ডে তোমরা কোনো কলেজ পেয়েছিলে উইলিংনেসে ইয়েস করেছো সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করেছো এবং সেকেন্ড রাউন্ডে তোমরা নতুন কলেজ পেয়েছ সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের ডকুমেন্টস কিন্তু তিনটে ডকুমেন্ট তিনটে অরিজিনাল ডকুমেন্টস জমা রেখে দেয় একটা হলো এইচএসের রেজাল্ট এইচএসের সার্টিফিকেট আর বোধহয় মাধ্যমিকের সার্টিফিকেট আমার যতদূর মনে পড়ছে হ্যাঁ যে কোনো তিনটে সার্টিফিকেট মানে তিনটে ডকুমেন্টস মানে এই তিনটে ডকুমেন্টস তোমাদের অ্যাডমিশনের সময়ে কলেজে জমা রাখবে এবং তার সঙ্গে তোমাদের যে ফি পেমেন্ট করেছ মানে অ্যাডমিশান ফিস সেটার একটা রিসিপ্ট কপি দেবে সেই কপিটা এবং ওই অরিজিনাল ডকুমেন্টস যেটা প্রিভিয়াস কলেজে মানে ফার্স্ট রাউন্ডে তোমরা যেই কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে জমা থাকবে তো সেই কলেজে মানে তোমরা যখন পঁচিশে আগস্ট আফটার ফোর পি তোমরা রেজাল্ট পেয়ে যাবে যে নতুন কলেজে তুমি অ্যাডমিশন মানে সরি নতুন নতুন কলেজ তুমি পেয়েছ কি না যদি তুমি নতুন কলেজ পাও তাহলে কিন্তু তার পরের দিন মানে পঁচিশ থেকে আঠাশ এই ডেটের মধ্যে সাতাশ পঁচিশের পরে ছাব্বিশ আর সাতাশ দুদিন সময় পাবে সেই দুদিনের মধ্যে তুমি চেষ্টা মানে দুদিনের মধ্যে তোমাকে চেষ্টা করতেই হবে যে তোমাদেরকে পুরনো কলেজে আবার যেতে হবে যাওয়ার পর সেই কলেজ থেকে তোমাকে যে অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা আছে সেই ডকুমেন্টস নিতে হবে এবং যেটা তোমার ফি পেমেন্টের রসিদ তোমার কাছেই থাকবে যে রিসিপ্ট কপিটা দেবে সেই সমস্ত কিছু নিয়ে তোমাকে যখন তুমি নতুন কলেজ অ্যাডমিশন নেওয়ার জন্য যাবে সেকেন্ড রাউন্ডে যে কলেজ পেয়েছো সেই কলেজে যেতে হবে আঠাশ উনতিরিশ একত্রিশ বা ফার্স্ট সেপ্টেম্বর এই তিন চার দিনের মধ্যে যে কোনো দিনে যাবে তখন তোমাকে ওই পুরোনো কলেজ থেকে ডকুমেন্টসটা নিয়েছিলে সেটা নিয়ে আসতে হবে অরিজিনাল ডকুমেন্টস এবং পুরনো কলেজে যে অ্যাডমিশান নিয়েছিলে সেই ফি রিসিভড যেটা দেবে সেটাও তোমার কাছেই থাকবে তো সেই সমস্ত কিছু নিয়েই নতুন কলেজে অ্যাডমিশান নিতে যেতে হবে তাহলে নতুন কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় তোমাকে আর কোনো নতুন করে ফি পেমেন্ট করতে হবে না পুরনো কলেজেই যে ফি পেমেন্ট করেছিল সেটাই রিসিভ কপিটা দেখালেই নতুন কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারবে নতুন করে কোনো ফিজ দিতে হবে না আর সাথে ডকুমেন্টস যেটা পুরনো কলেজ থেকে নিয়ে এসে নতুন কলেজে আবার সাবমিট করতে হবে ওই ডকুমেন্টসগুলোই এবং সেই কলেজ কিন্তু ওই ডকুমেন্টসগুলো তোমাদের কলেজেই রেখে দেবে এবং এমবিবিএস পাস পাশ করা পর্যন্ত ওই ডকুমেন্টসগুলো কলেজেই জমা থাকবে এবং এম বিবিএস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর ওই ডকুমেন্টসগুলো আবার নতুন করে ফেরত দেবে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ওই ডকুমেন্টস তিনটে খুব মানে একটু বেশি করেই জেরক্স কপি করে রেখে দেবে যাতে কি না পরবর্তীতে কোনো কাজে লাগলে ওই ডকুমেন্টস তুমি তো আবার পাবে না তো সেই কারণে ডকুমেন্টসের জেরক্স কপি থাকলে সেটাই ইউজ করতে পারবে তো এখানে যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের আরও একবার বলে দিই ফার্স্ট কলেজে যদি কেউ অ্যাডমিশান ফার্স্ট রাউন্ডে কোনো কলেজে অ্যাডমিশান নিয়ে নাও এবং সেকেন্ড রাউন্ডে কোনো নতুন কলেজে আপগ্রেডেশন হয়ে গেল তখন কিন্তু যে মাঝখানে দুটো ডেট সময় পাচ্ছ মানে পঁচিশের পরে ছাব্বিশ এবং সাতাশ ওই দুটো দিনের মধ্যে তোমাকে আবার পুরোনো কলেজে যেতে হবে এবং সেখানে তোমার যে অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা থাকবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে নতুন কলেজে আবার অ্যাডমিশান নিয়ে নিতে যেতে হবে যেই ডেটগুলো এখানে দেওয়া হয়েছে সেই ডেটে এবং তার সঙ্গে আরও একটা ডকুমেন্টস লাগবে সেটা হলো তোমাদের সার্ভার জেনারেটেড রিলিভিং লেটার ফ্রম প্রিভিয়াস কলেজ তো এটা যখন তোমরা পুরনো কলেজে ডকুমেন্টস নিতে যাবে তখন বলবে যে তোমার নতুন কলেজে অ্যাডমিশান মানে আপগ্রেডেশান হয়ে গেছে তো তোমাকে ওই রিলিভিং লেটার কিন্তু কলেজ থেকে নিতে হবে এবং তারা জেনারেট করে অনলাইন জেনারেট করে তোমাকে দিয়ে দেবে এবং সেই ডকুমেন্টসটাও তোমাকে যখন নতুন কলেজে অ্যাডমিশান নিতে যাবে সেখানে দেখাতে হবে তো এই তিনটের ডকুমেন্টস মানে পুরনো কলেজের ফি রিসিপ্ট এবং রিলিভিং লেটার সাথে যে ডকুমেন্টসগুলো জমা ছিল পুরনো কলেজে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে নতুন কলেজে অ্যাডমিশান নিতে যেতে হবে ওকে আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো এটা ছিল সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন পর্যন্ত পুরো প্রসিডিও তারপরে যেটা সেকেন্ড রাউন্ড হয়ে যাওয়ার পরেও যদি কোনো সিট বেঁচে থাকে কোনো কলেজে তারপরে যেটা হবে থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড থার্ড রাউন্ডটাকেই কিন্তু মপ আপ রাউন্ড বলা হয় তো যারা ডাইরেক্ট মপ আপ রাউন্ডে অ্যাডমিশন মানে পার্টিসিপেট করতে চাও তাদেরও আবার সেকেন্ড রাউন্ডের মতন নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ফি পেমেন্ট করতে হবে তো অনলাইন রেজিস্ট্রেশনের যেটা ডেট আছে সেটা হলো ইলেভেন এ এম অফ ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টিল ফোর পি এম অফ সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাজ পার সার্ভার টাইম তো এখানেও কিন্তু সেকেন্ড রাউন্ডের মতনই মানে যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিয়েছো অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়েছো তাদের আর নতুন করে মপ আপ রাউন্ডের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না মানে যদি কেউ ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে কলেজ না পেয়ে থাকো মপ আপ রাউন্ডেও অ্যাটেন্ড করতে চাও সেক্ষেত্রে তোমাদের আর নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না বাট আর তোমরা এটা জানো যে মানে হয়তো অনেকেই জানবে অনেকেই জানবে না যে সেকেন্ড রাউন্ডে যদি কেউ অ্যাডমিশান নিয়ে নেয় তাহলে কিন্তু সে আর মপ আপ রাউন্ডে অ্যাটেন্ড করতে পারবে না সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশান নিয়ে নিলে সেই কলেজই তার নিতে হবে বাট যদি ধরো কেউ সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়ে অ্যাডমিশন নিল না তাহলে সে মপ আপ রাউন্ড করতে পারবে কিন্তু সেক্ষেত্রে আবার তার নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তো যারা সেকেন্ড রাউন্ড পর্যন্ত কোনো কলেজ পাওনি আগে দুটো রাউন্ডেই অ্যাটেন্ড করেও সেক্ষেত্রে তাদের কোনো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না মপ আপের জন্য বাট যারা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছো কিন্তু অ্যাডমিশন নাওনি তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে আর যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করো নি ডাইরেক্ট মপ আপ রাউন্ডেই অ্যাটেন্ড করতে চাইছো তাদের ক্ষেত্রেও অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে সো এই অনলাইন রেজিস্ট্রেশনের ডেট হলো পাঁচই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে স্টার্ট হবে এবং ছয়ই সেপ্টেম্বর বিকাল চারটে পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশনটা হবে তারপর অনলাইন ফি পেমেন্ট করতে হবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের মতন যেমনই বলেছিলাম সেটা হবে এগারোটা থেকে মানে পাঁচই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে ছয়ই সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত তারপর যেটা আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার ফর এনআরআই ক্যান্ডিডেটস ভেরিফিকেশন উইল বি ডান অ্যাট স্বাস্থ্য ভবন তো এনআরআইদের জন্য স্বাস্থ্য ছাড়া বাকি যারা ক্যান্ডিডেট যারা ডাইরেক্ট মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছো তাদের আবার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো যারা আর যারা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েও অ্যাডমিশন নেওনি তাদের ক্ষেত্রেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সমস্ত কিছুই আবার নতুন করেই তাদের হবে যেন তারা ফ্রেশ ক্যান্ডিডেট আপ প্রাউন্ডে অ্যাটেন্ড করছে সেই হিসাবে তো তাদের ক্ষেত্রেও রকমেন্ট ভেরিফিকেশান হবে এবং যারা ডাইরেক্ট আপ প্রাউন্ডে অ্যাটেন্ড করছো তাদের ক্ষেত্রেও রকমেন্ট ভেরিফিকেশান হবে তো সেটা হবে তোমাদের যেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে সেখানে তোমাদের ডেট টাইম এবং ডেট এবং সাথে কোন কলেজে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে সেটা উল্লেখ করে দেওয়া থাকবে এবং তোমাকে এই ডেতে সেই কলেজে যেয়েই কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যা যা লাগবে আমি আগেও বলেছি সেই সমস্ত কিছু ডকুমেন্টস অরিজিনাল এবং সাথে দু সেট প্রত্যেকটা ডকুমেন্টসে দু সেট নিয়ে যাবে এবং সেটার ডেট যেটা দিয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার তেইশ ইলেভেন এ টু ফোর পি অ্যাজ পার সার্ভার টাইম তো এক একদিনই সময় দিয়েছে কারণ বেশিরভাগ স্টুডেন্টই ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করে তো খুব কম স্টুডেন্টই থাকবে যারা ডাইরেক্ট মপ আপ রাউন্ডে অ্যাটেন্ড করবে বা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়ে পার্টিসিপেট করবে মানে অ্যাডমিশান নেবে না এরকম তো সেই জন্য ডেটটা একটা ডেটই দিয়েছে সেটা হলো ২৮ সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে বিকাল চারটে এই টাইমের মধ্যে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে তারপরে যেটা পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর মপ আপ রাউন্ড তো এরপরে তোমাদের যারা ডকুমেন্টস ভেরিফিকেশান করেছো তাদের সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটসদের একটা লিস্ট বের হবে যারা মপ আপ রাউন্ডের জন্য এলিজিবেল তো তাদের লিস্ট বের হবে নয়ই সেপ্টেম্বর দু আফটার টুয়েলভ পি আর সাথে মপ আপ রাউন্ডে কতগুলো সিট থাকছে সেটাও কিন্তু তখনই পাবলিশ হবে মানে নয়ই সেপ্টেম্বর দু আফটার ফোর টুয়েলভ পি দেন অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস ফোর পি এম অফ নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টিল টুয়েলভ মিড অফ টেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো নয়ই সেপ্টেম্বর বিকাল চারটে থেকে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং স্টার্ট হবে এবং সেটা চলবে দশই সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত এরপরে তোমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট পাবলিশ হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশে আফটার ফোর পি এম এরপরে যেটা

অ্যাডমিশানের যে ডেট দিয়েছে সেটা হলো ন চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তেইশ পনেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ এবং ষোলোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তিন দিন সময় আছে তার মধ্যে তোমরা চেষ্টা করবে যে একদম ফার্স্টের ডেতেই কলেজে যে অ্যাডমিশান নিয়ে নেওয়ার যাতে কোনো কিছু যদি ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা কারেকশান করার জন্য টাইম পাবে এবং সেটা হবে অ্যাডমিশানটা হবে সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত এরপরে যেটা আপগ্রেডেড ক্যান্ডিডেটস নিড টু গেট সাবমিটেড ফি অ্যান্ড ডকুমেন্ট ব্যাক উইথ সার্ভার জেনারেটেড রিলিভিং লেটার ফ্রম প্রিভিয়াস কলেজ বিফোর মুভিং ফর অ্যাডমিশন ইন নিউলি অ্যালোটেড কলেজ তো এখানে দেখো একটা নতুন জিনিস যেটা এখানে কিন্তু বলেছে যে আপগ্রেডেড ক্যান্ডিডেটস তো এখানে খুব পসিবিলিটি আছে যে তোমাদের কিন্তু যেটা লাস্ট টু ইয়ার্সে তোমাদের কাউন্সেলিং প্রসেস যেমন হয়েছিল মানে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশান নিয়ে নেওয়ার পরে কিন্তু আর মপ আপ রাউন্ডে অ্যাডমিশান নেওয়া যাচ্ছিল না বাট এখানে যেহেতু এই জিনিসটা দিয়েছে যে আপগ্রেডেড ক্যান্ডিডেটস নিড নিড টু গেট অ্যাডমিটেড ফিজ অ্যান্ড ডকুমেন্ট ব্যাক উইথ সার্ভার জেনারেটেড রিলিভিং লেটার ফ্রম প্রিভিয়াস কলেজ সো বুঝতে পারছো যে এই জিনিসটা কিন্তু এটাই ইঙ্গিত করছে যে হয়তো এবছর তোমাদের সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনের পরেও তোমাদের আরও একবার চান্স দেওয়া হবে আপগ্রেডেশনের জন্য যেটা খুবই ভালো মানে এই নিয়মটায় আগেও ছিল বাট লাস্ট টু ইয়ার্সে কিন্তু এই নিয়মটাকে বাতিল করা হয়েছিল যার জন্য অনেক স্টুডেন্ট মানে তোমরা দেখেছিলে হয়তো যে কলকাতার কলেজগুলোতে কিন্তু আপ রাউন্ডে অনেক কম নাম্বার পেয়ে সে আপ রাউন্ডে কলকাতার কলেজ পেয়ে গেছিলো বাট সেকেন্ড রাউন্ডে যারা যেহেতু অ্যাডমিশান নিয়েছিলো তাদের কিন্তু অনেকটা বেশি নাম্বার পেয়েও পেছনের কলেজ নিতে হয়েছিল কারণ ওই রিক্সটা অনেকেই নিতে চায়নি যে মপ আপ রাউন্ডে কলেজ পাবো কি পাবো না সিট যেমন থাকবে তার উপর ডিপেন্ড করে তো এই জন্য কিন্তু খুব প্রবলেম হয়েছিল যেটায় পুরো মানে কম নাম্বার পেয়ে স্টুডেন্টরা ভালো কলেজ পেয়ে গেছিলো বাট বেশি নাম্বার পেয়েও পেছনের দিকের কলেজ পেতে হয়েছিল তো সেই জিনিসটা আই থিঙ্ক এই বছর আর হবে না কারণ এখানে যেহেতু এই জিনিসটা এখানে উল্লেখ করেছে তার মানে এখানে এটাই বলতে চাইছে মানে ইনফরমেশান বুলেটিন দিলেই পুরো ডিটেলসে বোঝা যাবে যে তোমাদের এই বছরে সেকেন্ড রাউন্ড হয়ে যাওয়ার পর আরও একবার হয়তো তোমাদের আপগ্রেডেশানের সুযোগ থাকবে এই এই লেখাটা কিন্তু সেটাই ইঙ্গিত করে এই নিউজটা কিন্তু সকলের জন্য খুবই একটা গুড নিউজ বলতে পারো কারণ কি সকলেই তাহলে যারা সেকেন্ড রাউন্ডে ধরো যেই কলেজটা পেয়েছো মপ আপ রাউন্ডে আপগ্রেডেশান করলে আবার যদি নতুন করে আপগ্রেডেশান করো আরও বেটার কলেজ পাওয়ার চান্স থাকবে এবং তার র্যাঙ্ক ওয়াইজই কলেজটা পাওয়া হবে তো এটা খুবই ভালো জিনিস যেটা আগে হতো মাঝখানে দুটো বছরে করেনি আর সেই জন্য অনেক উল্টোপাল্টা হয়েছিল কাউন্সেলিং প্রসেস নিয়ে এবং কলেজ পাওয়া নিয়ে বেটার কলেজ পেছনের দিকের কলেজ পাওয়া এগুলো কিন্তু খুব উল্টোপাল্টা হয়েছিল আশা করি মানে মনে হয় যে এবছরে সেই জিনিসটা যাতে না হয় সেই জন্য আবার পুরনো নিয়মটাই করছে যে সেকেন্ড রাউন্ডের পরে আবার মপ রাউন্ডেও তোমরা আপগ্রেডেশান করতে পারবে এবং র্যাঙ্ক ওয়াইজ সেই হিসাবে মপ আপ রাউন্ডের সিটটা হিসাবে যেই কলেজে যেরকম সিট থাকবে র্যাঙ্ক ওয়াইজ আবার যদি তুমি সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েও থাকো যদি তুমি আগের কলেজ তোমার চয়েস ফিলিংয়ে দিয়ে থাকো তাহলে সেই কলেজটা পেয়ে যাবে তো এখানে কিন্তু আমার মনে হয় যে এই বছরে কাউন্সেলিং প্রসেসে কিছুটা চেঞ্জ এনেছে আনবে সেটা ইনফরমেশান বুলেটিন টোয়েন্টি ফার্স্ট জুলাই তোমাদের পাবলিশ হবে সেখানে ইনফরমেশান বুলেটিন পড়লেই পুরো ডিটেলসটা পেয়ে যাবে যে তোমাদের সেকেন্ড রাউন্ডের পরে আবার আপগ্রেডেশনের সুযোগ থাকবে কি থাকবে না তো সকলের জন্যই কিন্তু আমি এটা আগে আগে চেক করিনি আমি এখানেই ডাইরেক্ট পড়ছি তো সেই জন্যে আমি আগে দেখিনি যে তোমাদের এই রকম নোটিশটা দিয়েছিল তো এটা সকলের জন্য কিন্তু খুব 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 খুশির খবর খুবই ভালো হবে এই নিয়মটা যদি হয় তাহলে তো এটাও হলো সেকেন্ড রাউন্ডে আমি যেরকম বলেছিলাম যে পুরনো কলেজ থেকে আবার তোমার ওই যে ডকুমেন্টসগুলো তিনটে ডকুমেন্টস জমা থাকবে সেই ডকুমেন্টস আনতে হবে রিলিভিং লেটার নিতে হবে এবং ফি পেমেন্ট যেটা করেছিল যে রিসিপ্ট কপিটা দিয়েছিল সেই রিসিপ্ট কপিটাই নতুন কলেজে তোমাকে অ্যাডমিশনের দিন দেখাতে হবে আর ওই ডকুমেন্টসগুলো নিয়ে নতুন কলেজে জমা করতে হবে এবং রিলিভিং লেটারটাও কিন্তু দেখাতে হবে তো এই জিনিসটা কিন্তু আগের বছর হয়নি বাট এই বছরে আশা করি যে হবে যে তোমাদের সেকেন্ড রাউন্ডের পরে আবার আপগ্রেডেশন দেবে মপ আপ রাউন্ডে তোমরা অ্যাটেন্ড করতে পারবে অ্যাডমিশান নিলেও এবং তোমরা নতুন বেটার কলেজ পাওয়ার চান্স থাকবে এটা খুবই ভাল লাগছে দেখে তো এটা গেল মপ আপ রাউন্ডে তোমাদের পুরো কাউন্সেলিং প্রসেসটা তারপরে যেটা মপ আপ রাউন্ডে অ্যাডমিশান নিয়ে নেওয়ার পরেও যদি কোনো সিট বেঁচে থাকে তাহলে তোমাদের আরও একটা ডক রাউন্ড হয় যেটা হলো স্ট্রে রাউন্ড এটা কিন্তু এখানে বলেছে অনলাইন স্ট্রে রাউন্ড তো এর আগে কিন্তু স্ট্রে রাউন্ডটা হতো সেখানে ডাইরেক্ট তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হতো যেই ডেটটা দিয়ে দিত সেই ডেটে ওই কলেজে তুমি যদি প্রেজেন্ট থাকো তাহলেই তুমি ওই সিটটা পেতে এই হতো বাট এখানে জানি না কেন অনলাইন স্ট্রে রাউন্ড করেছে তো এই রাউন্ডটা এবার অনলাইন করছে কিনা সেটাও দেখার বিষয় ইনফরমেশান বুলেটিন দিলেই পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে তো মপ আপ রাউন্ড যেটা আমাদের সময় হতো যে তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হতো একটা ডেট দিয়ে দিত এবং সেই ডেটে তোমাকে ধরো এনআরএস বা এমসিকে এরকম এমসিকেতে হয়েছিল আমাদের বেলায় তো সেই কলেজে তোমাকে মানে যত স্টুডেন্ট মপ আপ রাউন্ডে অ্যাটেন্ড করতে চাই প্রত্যেককে মপ আপ রাউন্ডের দিন ওইখানে প্রেজেন্ট থাকতে হতো এবং সেখানে তোমাদের যার যেই র্যাঙ্ক মানে র্যাঙ্ক ওয়াইজ কোনো কলেজে যদি সিট বেঁচে থাকতো যে রাউন্ড যেই র্যাঙ্ক পর্যন্ত ওই সিট পাওয়া হয়েছে তারপরের যদি কোনো র্যাঙ্কের যারা থাকতো তাদেরকে ডাকা হতো যে এই র্যাঙ্কের পরে যারা আছে এই র্যাঙ্ক আছে কিনা এই র্যাঙ্ক আছে কিনা তো যেই র্যাঙ্ক সবার আগে থাকতো সেই র্যাঙ্কের স্টুডেন্ট ওই সিটটা পেত এবং সে যদি প্রেজেন্ট না থাকতো তাহলে তার বা অন্য কলেজ সে পেয়ে গেছে তো সে আপগ্রেডেশান করতে চায়নি মপ রাউন্ডে তো তাহলে তার পরের যে স্টুডেন্ট আছে সে পেত এইরকমভাবে কিন্তু মপ আপ রাউন্ডটা হতো ফিজিক্যালি প্রেজেন্ট থেকে বাট এখানে কিন্তু মানে লাস্ট ইয়ারেও অনলাইন মপ হয়েছিল এই বছরও অনলাইনই মপ আপ রাউন্ড হবে যেরকম ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড হয়েছে সেই হিসাবে মপ আপ রাউন্ডটা তোমাদের আর ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হবে না যেটা আমাদের সময় হয়েছিল মপ আপ রাউন্ডটা অনলাইনই হবে আর যেটা স্ট্রে রাউন্ড এখানে স্ট্রে রাউন্ডের কথাটাও বলেছে অনলাইন তো হয়তো এটাই হবে যে অনলাইন স্ট্রে রাউন্ড হবে স্ট্রে রাউন্ডের দিনও তোমাদের ফিজিক্যালি সেই কলেজে প্রেজেন্ট থাকতে হয়তো হবে না ইনফরমেশান বুলেটিনটা পাবলিশ করলে পুরো ডিটেলসটা পেয়ে যাবে আমিও তোমাদের বুঝিয়ে বলে দেবো কি কি করতে হবে কি কী করতে হবে না সো মপ আপ রাউন্ডের পরেও যদি কোনো সিট বেঁচে থাকে কোনো কলেজে একটা দুটো এরকম বেঁচে থাকে খুব বেশি একটা থাকে না স্টে রাউন্ডে তো যদি সিট বেঁচে থাকে তাহলে তারপরে তোমাদের যারা ধরো স্টে রাউন্ড দিয়ে পার্টিসিপেট করবে তাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা ডেট দিয়েছে একদিনই সময় আছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত এটা হলো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে স্টে রাউন্ডের জন্যে তারপর অনলাইন ফি পেমেন্ট করতে হবে সেটাও হবে দশ টেন এম অফ এইটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টিল টুয়েলভিন্ডেন্টি থ্রি এস পার সার্ভার টাইম তো আঠারোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ফি পেমেন্ট করতে পারবে ফি পেমেন্ট মানে অনলাইন রেজিস্ট্রেশনটা স্টার্ট হবে দশটা থেকে চারটে পর্যন্ত হবে এবং ফি পেমেন্টটা হবে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আঠারোই সেপ্টেম্বর ওকে অনলাইন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ফি পেমেন্ট হয়ে যাওয়ার পর একটা অ্যাক্নলেজমেন্ট স্লিপ জেনারেট হবে তারপর হলো আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার ফর এনআরআই ক্যান্ডিডেটস ভেরিফিকেশন উইল বি ডান অ্যাট স্বাস্থ্য ভবন তো অনলাইন রেজিস্ট্রেশন ফি পেমেন্ট হয়ে যাওয়ার পর অ্যাক্নলেজমেন্ট স্লিপে যেই কলেজের নাম দেওয়া থাকবে সেই কলেজে যে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে আগের রাউন্ডগুলোতে আমি বলে দিয়েছি যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টস সাথে তার ডক জেরক্স কপি দুটো সেট করে নিয়ে যাবে এবং সেটা হবে উনিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ টেন এম টু ফোর পি এম অ্যাজ পার সার্ভার টাইম তো একদিনই কিন্তু সময় দিয়েছে উনিশে সেপ্টেম্বর এরপর যেটা পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর অনলাইন স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড তো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট যারা স্ট্রে রাউন্ডের জন্য এলিজিবেল হবে সেই স্টুডেন্টদের লিস্ট পাবলিশ হবে সেটা হলো কুড়ি সেপ্টেম্বর আফটার ফোর পি এবং সাথে স্ট্রে ভ্যাকান্সিতে কোন কলেজে কতগুলো সিট আছে সেটাও পাবলিশ হবে কুড়ি সেপ্টেম্বর আফটার ফোর পি এরপরে যেটা চয়েস ফিলিং এবং চয়েস লকিং সেটা হবে একুশে সেপ্টেম্বর দু রাত এগারোটা থেকে বাইশে সরি একুশে সেপ্টেম্বর দু রাত বারোটা পর্যন্ত তো এটা দেখো এখানে ইলেভেন পি এটা মিস্টেকেনলি লিখেছে কিনা আমি জানি না যদি ইলেভেন পি হওয়াটা হয়তো উচিত না ইলেভেন এএম হলে বেটার হতো এটা হয়তো মিস্টেকেনলি হতে পারে কারণ মাত্র এক ঘন্টা সময় দেবে না আশা করি এখানে হয়তো মিস্টেক এটা পি হয়ে গেছে এটা এ এম হওয়া উচিত ছিল তো স এইটা যদি হয় তাহলে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মাত্র এক ঘন্টা সময় থাকবে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করার জন্য যেটা যুক্তিসঙ্গত নয় তো এটা আই থিঙ্ক এটা ইলেভেন এ এম হবে ইলেভেন এম থেকে রাত বারোটা পর্যন্ত চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে পারবে একদিনই সময় আছে একুশে সেপ্টেম্বর সো এরপর যেটা চয়েস ফিলিং চয়েস লিকিং হয়ে লকিং হয়ে যাওয়ার পরে পাবলিকেশান অফ রেজাল্ট মানে স্টে রাউন্ডের রেজাল্ট পাবলিশ হবে সেটা হলো পঁচিশে সেপ্টেম্বর দু হাজার আফটার ফোর পি তো রেজাল্টটা পাবলিশ হবে পঁচিশে তারিখে চার বিকাল চারটের পর তো তোমরা বুঝতেই পারছো যে স্টে রাউন্ডটাও কিন্তু এবছর অনলাইন হবে আর অফলাইন কিছুই হবে না বিকজ আগে আমাদের বেলায় স্টে রাউন্ডও অফলাইন হতো মপ আপ রাউন্ডও অফলাইন হতো বাট লাস্টের দু বছরে হয়েছে মপ আপ রাউন্ডটা অফলাইন হয়ে অনলাইন হয়েছিল বাট স্ট্রে রাউন্ডটা কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হতো মানে অফলাইন হতো বাট এবছরে যেটা কাউন্সেলিং প্রসেসের চেঞ্জ এনেছে সেটা হলো মপ আপ রাউন্ডটাও অনলাইন হবে স্ট্রে রাউন্ডটাও অনলাইন হবে এবং মপ আপ রাউন্ডে আপগ্রেডেশনটা কিন্তু আছে চান্স যেটা আগের দু বছরে ছিল না যেটা খুবই মানে বাজে একটা রুলস ছিল সেই জিনিসটা চেঞ্জ করবে আশা করি ইনফরমেশান বুলেটিন দিলে তোমরা পেয়ে যাবে বিকজ এখানে কিন্তু যে নোটিশটা দিয়েছে এবং ডেট যেমন দিয়েছে যা যা বলেছে তাতে সেটাই ইঙ্গিত করছে তো সেটা সকলের জন্য খুবই খুবই ভালো খবর তো এই পুরোটাই পুরো অনলাইন প্রসেস তো চয়েস ফিলিং চয়েস লকিং হয়ে যাওয়ার পর রেজাল্ট পাবলিশ হবে পঁচিশে সেপ্টেম্বর চারটের পর এই পর্যন্ত অনলাইন তারপর তোমাকে পুরোনো কাউন্সেলিং মানে পুরোনো রাউন্ডগুলোর মতনই কলেজে রিপোর্ট করতে হবে এবং সেখানে অ্যাডমিশান নেওয়ার জন্য তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে যেরকম প্রত্যেকটা রাউন্ডেই করেছিলে সেই রকমই তো সেটার ডেট দিয়েছে দুটো দিন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ এবং সাতাশে সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত তো ছাব্বিশ এবং সাতাশ এই দুটো ডেটেই কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ডের অ্যাডমিশান হবে এবং এখানেও তোমাকে উইথ এইখানে যা যা বলেছিল যে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে একুইসাইড ফিজ নিয়ে যেতে হবে বন্ড নিয়ে যেতে হবে হ্যাঁ তোমাদের এই জিনিসটা আমি উল্লেখ করতে প্রত্যেক জায়গায় ভুলে গেছিলাম যে তোমাদের কিন্তু বন্ড নিয়ে যেতে হবে মানে তোমাদের যখনই সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে তখন সেখানে কলেজের নাম উল্লেখ করা থাকবে এবং তারপরেই তোমরা ডাব্লিউ ওয়েবসাইট থেকে বন্ডের একটা ফরম্যাট পেয়ে যাবে সেই ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে এবং তারপর ওটা স্ট্যাম্প পেপারে যেই তোমাদের যে কাছে বাড়ির কাছে যে কোর্ট আছে সেই কোর্টে যাবে যে কোনো অ্যাডভোকেটকে গিয়ে বললেই তারা ওই বন্ডের যে ফর্ম্যাটটা আছে মানে ফর্ম্যাটটা তোমরা ডাব্লিউ বিএমসিসির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে সেই ফর্ম্যাটে ওই স্টাম্প পেপারে কিন্তু পুরো জিনিসটাই লিখতে হবে সেটা অ্যাডভোকেটরাই করে দেবে এবং সেখানে তোমার কলেজের নামটা উল্লেখ করতে হবে সেখানে যেই কলেজটা তুমি সিট অ্যালটমেন্ট লেটারে পাবে মানে যেই কলেজটা তুমি পাবে সেই কলেজের নামটা কিন্তু উল্লেখ করতে হবে এটা তোমরা তোমাদের বাড়ির কাছে যে অ্যাডভোকেট থাকবে বা কোর্ট থাকবে সেই কোর্টে গিয়ে বললেই করে দেবে ওটা জাস্ট কিছুক্ষণের ব্যাপার আধ ঘন্টা এক ঘন্টার ব্যাপার থাকবে এবং একশো দেড়শো এরকম টাকা নেয় খুব বেশি কিছু খরচ নয় তো এটা করে নি নেওয়ার জন্য টাইম পাবে তো তোমরা যখন এটা আমি নিয়ে আমি তোমাদের ডিটেলসে পরবর্তীতে আমি বলে দেব প্রত্যেকটা রাউন্ডের ফার্স্টেই আমি তোমাদের ওই রাউন্ডে কি কি করতে হবে না করতে হবে পুরো ডিটেলস আমি তোমাদের জানিয়ে দেবো ফার্স্টেই ইনফরমেশান বুলেটিন পাবলিশ হোক তারপর প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো তোমাদের কোনো চিন্তার কারণ নেই তো এটা আমি এখানে বলে দিলাম তোমাদের একবার যে তোমাদের যখনই সিট অ্যালটমেন্ট লেটারটা হয়ে যাবে তারপরে কিন্তু এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট মানে এই কাজটা তোমাদের করতে হবে অ্যাডমিশনের আগে এবং সিট অ্যালটমেন্টের পরে তো ওইটুকু টাইমে কিন্তু এই কাজটা করতে হবে এটাও কিন্তু খুব ভাইটাল সো প্রত্যেক স্টুডেন্টকেই কিন্তু এই বন্ডটা তৈরি করে নিতে হবে যখনই সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে তারপরে এবং সেই বন্ডটা নিয়েই কিন্তু তোমাকে অ্যাডমিশনের সময় যেতে হবে এই জিনিসটা আমি ফার্স্টেই একদম ফার্স্ট রাউন্ডেই উল্লেখ করা উচিত ছিল আমি করিনি তো যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই জানবে এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট ছিল যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম তো এরপর গেল যে তোমাদের অ্যাডমিশনটা হবে তারপরে যেটা ফিজিক্যাল কলেজ লেভেল স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড পাবলিকেশন অফ নন অ্যালোটেড ক্যান্ডিডেট লিস্ট সো স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড কিন্তু দুটো হবে যার মধ্যে একটা হলো অনলাইন স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড হবে যেটা আমি এতক্ষণ ধরে বললাম তারপরে যেটা হবে যেটা ফিজিক্যাল স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড কলেজ লেভেল এই জিনিসটা হলো তোমাকে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড যেটা তোমাকে ফিজিক্যালি কলেজে প্রেজেন্ট থাকতে হবে যেই দিন ডেট দেবে সেই ডেটে এবং সেই ডেটে যা যেই স্টুডেন্ট ওই কলেজ মানে যেই কলেজে অনেকগুলো কলেজেই সিট থাকবে এবং সিট যে খুব বেশি থাকে সেটা নয় একটা দুটো এরকম সিট থাকে খুব বেশি হলে একটাই সিট থাকে বেশিরভাগ গভর্নমেন্ট কলেজে খুব কমই গভর্নমেন্ট কলেজ আছে যেখানে সিট থাকবে আগের বছর যেমন বাঁকুড়া সম্মেলনে একটা সিট ছিল স্ট্রে ভ্যাকান্সির জন্য ফিজিক্যাল স্ট্রে ভ্যাকান্সির জন্য তো সেই রকম যেই 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 কলেজে সিট থাকবে তো তোমার র্যাঙ্ক বুঝে সেই রকম কলেজে যে প্রেজেন্ট থাকলে ফিজিক্যাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের দিন মানে এখানে দেখো যেটা বলেছে আগে আমি সেটা তোমাদের বলি তারপর ওই কলে রাউন্ডটা নিয়ে আমি বলছি ফিজিক্যাল স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডের যেটা দিয়েছে পাবলিকেশন অফ নন অ্যালোটেড ক্যান্ডিডেট লিডস সেটা হলো আঠাশে সেপ্টেম্বর দু হাজার তেইশ আফটার ফোর পি তো অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড পর্যন্ত যেই যেই কলেজ স্টুডেন্টরা কলেজ পেয়ে গেলে তো পেয়ে গেলে বাট যারা কলেজ পেলে না অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড পর্যন্ত সেই স্টুডেন্টদের একটা লিস্ট বের হবে সেটা হলো আঠাশে সেপ্টেম্বর দু হাজার তেইশ আফটার ফোর পি তারপর হলো পাবলিকেশন অফ ভ্যাকান্সি দেন কোনো কলেজে যদি সিট বেঁচে থাকে সেইটা দেখাবে সেটা হলো আঠাশে সেপ্টেম্বর দু হাজার তেইশ আফটার ফোর পি ওই একই সঙ্গে তারপরে যেটা কন্ডাকশান অফ অ্যালোটমেন্ট কাম অ্যাডমিশন অ্যাট দ্য রেসপেক্টিভ কলেজ অফ ভেনু ফ্রম টুয়েলভ নুন টিল সিক্স পি এম অফ থার্টিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পার সার্ভার টাইম সো এটা হতে পারে মানে তোমাকে ওই কলেজে প্রেজেন্ট থাকতে হবে বা এরকম হতে পারে যে তোমাদের একটা ডে জায়গা বলে দেবে সেই জায়গাতেই তোমাদের প্রেজেন্ট থাকতে হবে ধরো আর জি কর বা এনআরএস যে এই ডেটে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড হবে এবং যে যে যেই কলেজের জন্য প্রেজেন্ট থাকতে চাও সেই কলেজের এরকম স্টল করে দেবে সেখানে যে দাঁড়াতে হবে এবং সেখানে যা যতজন প্রেজেন্ট থাকবে তাদের মধ্যে যার র্যাঙ্ক সবার আগে থাকবে সেই কিন্তু ওই সিটটা পাবে তো সেটার একটা ভেনু বলে দেবে আশা করি ভেনু বলে দেবে বা কলেজে প্রেজেন্ট থাকতে হবে এইরকম হতে পারে তো সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে যখন এই রাউন্ড হবে তার আগে জানিয়ে দেওয়া হবে তো সেই ডেটটা যেটা দিয়েছে তিরিশে সেপ্টেম্বর দু আফটার টুয়েলভ নুন দুপুর দু দুপুর বারোটার পর থেকে স্টার্ট হবে এবং সন্ধ্যে ছটা পর্যন্ত হবে তিরিশে সেপ্টেম্বর দু তো এই ডেটের মধ্যে মানে এই ডেটে এবং এই টাইমের মধ্যে যারা প্রেজেন্ট থাকবে তাদের মধ্যে যারা র্যাঙ্ক সবার আগে থাকবে সেই ওই সিটটা পাবে ওকে তো এটা ছিল স্ট্রে ফিজিক্যাল স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড মানে ওখানে কিন্তু এটা কোনো অনলাইন প্রসেস নয় তোমাকে ডাইরেক্ট ওখানে প্রেজেন্ট থাকতে হবে তাহলেই তুমি সিটটা পাবে তো সেই বুঝে তোমরা যাদের র্যাঙ্ক যেমন থাকবে সেই হিসাবে কলেজের জন্য যাবে যে ওরকম ওখানে প্রেজেন্ট থাকতে হবে এবং র্যাঙ্কটা আগে থাকলে তবেই সে চান্সটা পাবে যতজন প্রেজেন্ট থাকবে তাদের মধ্যে তো এটা ছিল ওভারঅল পুরো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে পুরো কাউন্সিলিং প্রসেস সেকেন্ড থার্ড এবং স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড মপ আপ সরি অনলাইন ভ্যাকেন্সি রাউন্ড এবং ফিজিক্যাল ভ্যাকেন্সি রাউন্ড পুরো ডিটেলসটা আমি তোমাদের একটা ওভারঅল ভিউ দিয়ে দিলাম যে তোমাদের কখন কি করতে হবে কী কী করতে হবে সমস্ত কিছু এবং তার সাথে যেটা শিডিউল দিয়েছে সমস্ত শিডিউলে কি কি কবে ডেট কখন করতে হবে কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের বলার চেষ্টা করলাম এবং তোমাদের যতটা পারি বোঝানোর চেষ্টা করলাম এরপর আমি প্রত্যেকটা রাউন্ডের আগেই আমি তোমাদের পুরো ডিটেলস বলে দেবো এবং ইনফরমেশান বুলেটিন আসলেই পুরো কাউন্সেলিং প্রসেসটা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে তখনও আমি তোমাদের সমস্ত কিছুই জানিয়ে দেবো তো এখানে কিন্তু আমি সেকেন্ড রাউন্ড থেকে স্টার্ট করেছিলাম তোমরা দেখেছোই তো ফার্স্ট রাউন্ডেরটা আমি যা কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি তোমাদের ফার্স্ট রাউন্ডের পুরো ডিটেলস বলেছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও কারণ এই ভিডিওটাই দেখো সেকেন্ড রাউন্ড থেকে স্টার্ট করেছি তাও এটা চল্লিশ মিনিটের ওপরে ভিডিও হয়ে যাচ্ছে তো ওটা আপলোড করলে আরও এক ঘন্টার বেশি ভিডিও হয়ে যেত সেই জন্য আমি ওটা এই ভিডিওতে বলিনি তো তোমরা যারা এই ভিডিওটা দেখেছো বাট আগের ভিডিও দেখো তারা অবশ্যই আগের ভিডিওটা চেক করে নিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেও যাতে তারাও ইম্পর্টেন্ট ইনফরমেশান পেয়ে যায় এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কোনো বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমি চেষ্টা করবো যে টাইম পেলেই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার এবং তোমাদেরকে হেল্প করার পুরো কাউন্সেলিং প্রসেসে তো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই থ্যাংকস ফর ওয়াচিং